আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। শুক্রবার দিন ঘুম থেকে প্রায় অনেকটা দেরি করেই আজকে ওঠা হয়েছে, আর শুক্রবার বলে আজকে আমি একটু বাইরেও যাব, যেহেতু আজকে আমার হাজবেন্ড বাসায় থাকবে। সো আজকে আমি একটু স্যালন যাব একটা নিউ হেয়ার কাটের জন্য, আর সেটাই আমি আমার ব্লগে আজকে দেখাবো। যেহেতু বাইরে যাব, বাসায় ওরা থাকবে, তো তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা শেষ করে নিতে হবে। একটু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার ট্রাই করছি, কেননা ফ্রাইডেতে দেখা যায় যে স্যালনগুলোতে অনেক বেশি ভিড় থাকে। সকাল সকাল যাওয়াটা ভালো, বাট আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, যার জন্য সকালে যাওয়া হবে না। সো ভাবলাম যে সব কিছু কমপ্লিট করেই দেন বের হই। কেন যেন হঠাৎ করেই আমার অনেক বেশি হেয়ার ফল প্রবলেম করছে, সো এই জন্যই ভাবলাম যে একটা নিউ হেয়ার কাট করি। আর আমার আজকের ভয়েস ওভারটা আপনাদের সবার কাছে একটু খারাপ লাগতে পারে, কেননা আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, সো আমার মেয়ে নর্মালি ঘুমিয়ে পড়লে আমি ভয়েস ওভারটা দিয়ে থাকি, বাট ও আজকে ঘুমায়নি। আর এই তো, তাই ভয়েস ওভারটা একটু মানে ভয়েসের ব্যাকগ্রাউন্ডে ওর ভয়েস ওভারটাও আপনারা পাবেন। আর এই যে আমি বের হয়ে মানে এখন স্যালন চলে আসছি, বাট আজকে যেটা আমি গেস করছিলাম সেটাই হয়েছে। স্যালনে আসার পরে দেখি যে অনেক ভিড়, আর ম্যাক্সিমামই ফ্রাইডে যেহেতু, সো মেক ওভারের গেস্টটা ওদের আজকে বেশি, আমাকে বেশ কিছুক্ষণই বসে থাকতে হয়েছে। আর আজকে আমি যেখানে আমার হেয়ার কাট করতে আসি এই সেলুনটাতে, এর আগে আমি এসেছি বাট অন্য কাজের জন্য, দেখা গেছে আইব্রোজ আর অন্য কিছু করেছি, বাট হেয়ার কাট করিনি। হেয়ার কাটটা আসলে আমি অন্য একটা স্যালনে করি, বাট আজকে ওখানে আমার যেতে ইচ্ছে করছিল না, আর আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে যেহেতু আমার মেয়েকে আমি রেখে আসছি। তাই ভাবলাম যে এখান থেকেই হেয়ার কাটটা করি। এই তো এখন আমার হেয়ারটা কাট করছে, আমি বলে দিয়েছিলাম যে কতটুকু কী করতে হবে। আমি নর্মালি যেখান থেকে হেয়ার কাটটা করি ওরা অনেক বেশি সুন্দর করে হেয়ার কাট করে, বাট আজকে আমার এখানকার হেয়ার কাটটা খুব একটা ভালো লাগেনি, কেননা যেখান থেকে আমি হেয়ার কাট করতাম ওখানে হেয়ার কাটটা করার পর ওরা খুব সুন্দর করে হেয়ারটা সেট করে দেয়। আমি বারবার বলছি আমার হেয়ারটা সেট করার জন্যে, বাট ওরা বলছিল যে ওরা হেয়ারটা সেট করে দেয় না কাটার পরে। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে জাস্ট একটু ড্রায়ার দিয়ে ড্রাই করে দিয়েছে। আর এই যে আমার হেয়ার কাট, আমি ফুল মানে লং লেয়ার করেছি, বাট সেট না করার কারণে আসলে হেয়ার কাটটা সুন্দর করে বোঝা যাচ্ছিল না। আর আমি আরেকটু লং রাখতে চেয়েছি, বাট মনে হচ্ছে যে একটু বেশি ছোট করে ফেলেছে আর কি, আমার লং হেয়ারই বেশি পছন্দ। এখন কিছু আর করার নেই, কেটে ফেলেছে। আমি দেখে দেখেই দেখছিলাম, কিন্তু তারপরও এখন বুঝতে পারছি যে আসলে যেখানে হেয়ার কাট করি সেইখানে থেকে করাটাই আসলে ভালো ছিল, সেখান থেকে করলেই হয়তো বা ভালো হতো। যাই হোক, কী আর করার, এখন করে ফেলেছি, সো এটা নিয়ে এখন আমাকে থাকতে হবে আর কি। আসলে হেয়ারের অনেক বেশি যত্ন নেওয়া উচিত, বাট সময় কাজ সব কিছু করে হেয়ারের যত্নটা আসলে এভাবে নেওয়া হয় না, যার জন্যই এতটা মানে এমন অবস্থা। ট্রাই করি বাট হয়ে ওঠে না আসলে যত্ন নেওয়ার। আর এই তো আমার আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখতে চেয়েছিলাম, বাট আমাকে ব্লগটা আরেকটু বড় করতে হবে, কেননা বাসায় আমি ফিরে এসে দেখি যে আমার মেয়ে অনেক বেশি কান্না করছিল, সে আমাকে দেখে নাই অনেকক্ষণ। সো সে বাইরে বারবার যেতে চাচ্ছিল, ওর বাবা ওকে নিয়ে রেডি হয়ে গেছে যে বের হবে আমাকে পার্লারের মানে স্যালনের সামনে থেকে মানে পিক করবে, বাট আমি তার আগেই চলে আসি। এরপরে বলছিল যে বাইরে যেতে হবে, সো কি আর করার, বাইরে বের হওয়ার একদম ইচ্ছা না থাকা সত্ত্বেও বের হতে হয়। সো বাসার পাশেই আর কি, গুলশানের পুলিশ প্লাজার পিছনে। এখনও আমার ভয়েস ওভার শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার মেয়ে কান্না করছে। হ্যাঁ, সে বায়না করছে যে সে এখনও বাইরে যাবে, বাট এখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আর এখন আমাদের বাইরে যাওয়ার কোনো অপশন নেই, বাট তাকে বোঝানো যায় না, প্রতিদিন বিকেলবেলা হলেই সে বাইরে যাবে। এখানে এই যে প্লেসটাতে আমরা গিয়েছিলাম, এখানে গিয়ে সে অনেক খুশি, আর এটা হচ্ছে বিকেলবেলা মানে আকাশটা খুব সুন্দর লাগছিল, অনেক বেশি মানুষ ছিল, ওর কাছে ভালো
লাগলো, আমাদের কাছে ভালো লাগছিল না। সো আমার হাজব্যান্ড বলছিল কিছু খাবার কিনা, আমরা এক জায়গা থেকে একটু চটপটি ফুচকা অর্ডার করি, মানে ফুচকা না জাস্ট চটপটি। খাবারটা খুবই বাজে ছিল, আমি একাই খাই, আমার হাজব্যান্ড খায় না। এরপরে আমি একটা গোলা খাই অনেক দিন পরে, যদিও আমি ভিডিও করিনি সেগুলো কোনো কিছুই, কারণ ভিডিও করার অপশন ছিল না। আর এই তো এই পর্যন্ত।